আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। রিসেন্টলি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা এই ধরনের ফটোগুলো দেখে থাকি, কিন্তু আমরা অনেকে জানি না এই ধরনের ফটোগুলো কীভাবে এডিট করতে হয়। আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনার দেখিয়ে দেবো খুব সহজে, মাত্র এক থেকে দুই মিনিটে এই ধরনের ফটো আপনার এডিট করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে ব্যবহার করতে পারেন খুব সহজে। আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়বে একটি উরবান জঙ্গলি ফন্ট। এই ফন্টটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নেব। যার সার্চ অপশনে গিয়ে উরবান জঙ্গলি ফন্ট লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে জাস্ট ডিফল্ট বলে একটা উপরে একটা লিঙ্ক আছে, জাস্ট প্রথম এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এই লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফন্টটা, এখানে উরবান জঙ্গলি ফন্ট, এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর অলরেডি আমার ডাউনলোড করা আছে, এরপর ডাউনলোড অ্যাগেনে ক্লিক করব। ডাউনলোড অ্যাগেনে ক্লিক করার পর জাস্ট ডাউনলোড হওয়ার পর ওপেন করবে। এখান থেকে ওপেন করার পর এখানে এক্সট্রাক্ট বলে একটা অপশন আছে, জাস্ট এই ফন্টটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। এখানে এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো ফাইলে আপনার গ্যালারিতে যে কোনো ফাইল আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি বাংলা বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে নিচে এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন ফন্টটা এখান থেকে এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে আসার প্রয়োজন পড়বে আমাদের পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপস, জাস্ট প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেব। PIXEL পিক্সেল ল্যাব বলে এই অ্যাপসটা আমরা এখান থেকে অলরেডি আমার ডাউনলোড করা আছে, জাস্ট এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে জাস্ট উপরে থ্রি ডট মেনু অপশন আছে, এখান থেকে আমরা সাইজটা সিলেক্ট করে নেব। জাস্ট এখান থেকে আপনার পছন্দ মতো সাইজ সিলেক্ট করে নেবেন। তো আমি সাইজটা নিয়েছি। এরপর এখান থেকে এই লেখাটা আমরা ডিলিট করে দেব। এরপর উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। ফ্রম গ্যালারি থেকে আমরা পছন্দের ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো পছন্দের ফটো জাস্ট আমি এই ফটোটা আমার গ্যালারি থেকে সিলেক্ট করতেছি। এরপর এখানে টিকমার্ক দিয়ে জাস্ট এই ফটোটা আমরা অ্যাডজাস্ট করে নেব ফাইল অনুযায়ী। এরপর আমাদের প্রয়োজন পড়বে আবার প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করে টেক্সটে এটা আমরা এখান থেকে নিয়ে নেব। এখান থেকে আপনার পছন্দের টেক্সটটা এখান থেকে লিখে নিতে পারেন। তো এখানে আমি লিখবো আমার নাম জাস্ট আকিবুল ইসলাম। এরপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখান থেকে এ বলে একটা অপশন আছে, এখানে যাব। এখানে যাওয়ার পর যাব আমরা ফন্ট অপশান, এ বি ফন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাই ফন্ট এখানে ক্লিক করব। যে ফন্টটা আমরা এক্সট্রাক্ট করছি ফাইলে, জাস্ট ওই ফাইলটা আমরা এখান থেকে অ্যাড করে নেব গ্যালারি থেকে। জাস্ট এখানে ফাইল অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর বাংলা যে ফাইলে আমরা এটা এক্সট্রাক্ট করছি, জাস্ট ওই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাবেন উরবান না জঙ্গলি ফন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে উপরে এখানে ক্লিক করব। এরপর অ্যাড ডিকশনারি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফন্টটা এখানে মাই ফন্ট ফাইলে অ্যাড হয়ে গেছে। এখান থেকে এই ফন্টটা আমরা সিলেক্ট করব উরবান। এরপর ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন টেক্সটটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। টেক্সটটা অ্যাড হওয়ার পর জাস্ট ফাইনালি এটা আমরা সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে গ্যালারিতে আমরা ফটোটা সেভ করে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে বেশি করে শেয়ার করুন, এবং আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।